আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একদিনে করোনায় 39 জনের মৃত্যু, মৃতদের বেশিরভাগই অন্য জটিল রোগে আক্রান্ত ছিলেন বলছে স্বাস্থ্য অধিদপ্তর। মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নির্দেশ প্রধানমন্ত্রীর। সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে দাবি সাবেক সেনা কর্মকর্তাদের, শিপ্রার পর সিফাত জামিনে মুক্ত। বিভিন্ন অঞ্চলের বন্যার পানি কমলেও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, ভাঙন আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। এবং বরেণ্য সুর স্রষ্টা আলাউদ্দিন আলীর দাফন সম্পন্ন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 39 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 3438। 24 ঘন্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2907 আর সুস্থ হয়েছেন 2067 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব জানানো হয়। হাবিবুর রহমান অভির রিপোর্ট। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12849 জনের। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন 2907 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 260,507। 24 ঘন্টায় শনাক্তের হার 22.62%। কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,346 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,604 জন। মহামারী ভাইরাসে গত একদিনে সরকারি হিসেবে মৃত্যু হয়েছে 39 জনের, যার মধ্যে 35 জনই পুরুষ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 51 থেকে 70 বছর বয়সীদের। মৃত ব্যক্তিদের বেশিরভাগই কোনো না কোনো জটিল রোগে আক্রান্ত ছিলেন। কোভিড-19 আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত 3,438 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। যারা বিভিন্ন শারীরিক জটিলতায় ছিলেন তাদের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত ছিলেন শতকরা 20%, উচ্চ রক্তচাপে শতকরা 11%, এজমা বা শ্বাসকষ্টে আক্রান্ত 4%, হৃদরোগে 4% এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন 3%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে শনাক্তের চেয়ে সুস্থ হওয়ার হার এখন অনেক বেশি। আক্রান্তদের প্রায় 58% সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1.5 লাখেরও বেশি মানুষ। হাবিবুর মানফি, এটিএন বাংলা, ঢাকা। মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে তথ্য মন্ত্রণালয়কে আরও উদ্যোগী হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রিপরিষদ বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ফজলে রাব্বি রিপোর্ট। মন্ত্রিসভার বৈঠকে নিয়মিত আলোচনার ফাঁকে কথা হয় দেশের করোনা পরিস্থিতি নিয়ে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষকে সচেতন করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে করণীয় ঠিক করতে তথ্য মন্ত্রণালয়কে পরামর্শ দেন তিনি। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন মাস্ক ব্যবহার বাধ্য করতে কঠোর হওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একেবারে ম্যাসিভ কোনো যদি ক্ষেত্রে যদি কোনো মোবাইল কোড করার ক্ষেত্রে যদি এরকম পানিশমেন্ট দেওয়া হয় তাহলে জিনিসটা প্রচার করার জন্য যে আজকে মাস্ক না পরার জন্য বা সেফটি মেজার না নেওয়ার জন্য এতগুলো লোককে বাসে বা বাজারে বা লঞ্চে ফোন ই করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হচ্ছে, এগুলো যদি প্রচারে যায় তাহলে মানুষও সহযোগিতা আপনার পকেটে থাকে, বাট হি ডাজ নট ওয়ারি, এই হলো প্রবলেম। সভায় বিস্তারিত আলোচনা হয় দেশের বন্যা পরিস্থিতি নিয়ে। ভাদ্র মাসের মাঝামাঝি যদি কোনো বন্যা আসে তাহলে সেটা কিন্তু একটা লং টার্ম লং টাইমে একটা প্রিভেল করার সম্ভাবনা থাকে, সুতরাং আমাদের প্রস্তুতিটা ওইখানে রাখতে হবে এবং আমাদের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডারে যেসব কিছু প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো বিশেষ ইনফেসিস দেওয়া হয়েছে। এদিন রহনপুর ও সিঙ্গাবাদ দিয়ে নেপাল থেকে রেলপথে পণ্য পরিবহন ট্রানজিট চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহায়তা ও শিল্পীদের কল্যাণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
মেজর সিনহাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এই ঘটনার দ্রুত বিচার ও কক্সবাজারের এসপিকে প্রত্যাহারের দাবি জানান তারা। সকালে সিনহার মায়ের সাথে দেখা করে এসব দাবির কথা জানান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়ার নেতারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। কক্সবাজার মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হবার ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। গণমাধ্যমে প্রতিদিনই হচ্ছে শিরোনাম, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সিনহাকে কেন খুন করা হয়েছে তার নেপথ্যের কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। ওই ঘটনার পরই সরব হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। এবার উত্তরায় সিনহার মায়ের সাথে দেখা করেন রাওয়ার প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন। কী অপরাধে ছেলেকে নির্মমভাবে খুন করা হয়েছে বারবার সে প্রশ্ন করেন সিনহার মা। টেকনাফ থানার ওসি যখন এই কথা বলেছে তখন আমি একটু ইয়ে হয়েছে যে টেকনাফ মানে ওসি যখন তাহলে আমার ছেলে হয়তো গাড়ি টাড়ি চালায় কোনো কি দুর্ঘটনা না না করুক কি হয়েছে। তা আমি আমার ছেলেকে একটু ফোনটা দেন, ওর ফোন তো বাজতেছে কিন্তু ধরছে না। তো উনি বলে যে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, ও একটু দূরে আছে দেওয়া যাবে বলে তো আচ্ছা ঠিক আছে রেখে দিল। ওমা রেখে দিল তো এখন পরে আমি বারবার ফোন করতেছি আর ফোন ধরতেছে না। সবাই আমার বাবা, আমার সবাই বাবা, আমার ছেলে এইভাবেই দেখতো। বিয়ে থা করে না, আমি বলতাম যে সবাই বিয়ে থা করে তুমি করো না, আর ওইসব ঝামেলা জড়াই লাভ নাই। আমি তো যেই সব আমি জায়গা যাবো ঘুরতে যাবো ওইখানে যাবো ওখানে যাবো, পিছু টান থাকলে সব কাজ মানে সঠিকভাবে করা যায় না। একে বিচ্ছিন্ন ঘটনা বলে মানতে পারছেন না সাবেক সেনা কর্মকর্তারা। পরিকল্পিতভাবে সিনহাকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তারা। দোষীদের শাস্তি ও এর পেছনের কারণ বের করার দাবি জানায় রাওয়া। এই বিচারটা দীর্ঘায়িত না হয় কারণ এটা অলরেডি প্রুফ সার্কামেশন এভিডেন্স এবং অ্যাক্সিডেন্টে প্রুফ এটা ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। তো এলাকার পুলিশ সুপার তাকে যাতে প্রত্যাহার করা হোক, যদি সুপারভিশন ঠিক থাকে তখন একটা পুলিশ এত উদ্ধত হতে পারে না। এটা তার একটা রং কনফিডেন্স গ্রো করেছে বিকজ তার বিচার হয় না। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এবং সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিচারটা হবে এবং এটা যেটা একটা দৃষ্টান্ত স্থাপন করে এবং অন্যদেরকে মোটিভেট করে যে না আইনের প্রতি আসলে আমরা শ্রদ্ধাশীল, আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে বিচার হয়। হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে আস্থার সংকট কাটবে বলেও মনে করছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের তথ্যচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত রাজধানীর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহেদুল ইসলাম সিফাত। দুপুরে তিনি কারা ফটকে পৌঁছলে সাদা পোশাকধারী কয়েকজন তাকে দ্রুত নম্বরবিহীন একটি মাইক্রোবাসে করে নিয়ে যায়। এর আগে বেলা ১১টায় সিফাতের জামিন আবেদন মঞ্জুর করেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারা। রোববার দুপুরে জামিন পান সিনহার দলে থাকা আরেক সদস্য শিপ্রা দেবনাথ। এদেশের রাজনীতিতে যারা হত্যা প্রতিহিংসা ছড়িয়েছে তাদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ময়মনসিংহ সড়ক জোন বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। কোনো অপরাধীকেই সরকার ছাড় দিচ্ছে না বলে দাবি করেন তিনি। অপরাধী সন্ত্রাসীদের কোনো দল নেই, দুর্বৃত্তদের কোনো দলীয় পরিচয় নেই, এবং দুর্বৃত্ত যদি সরকার দলের হয় তাকে যদি প্রধানমন্ত্রী ছাড় না দেন এবং ব্যবস্থা নিন, আপনাদের কেউ হলে কেন আপনারা সেটাকে রাজনীতি ইস্যু করে তুলবেন। দেশের বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি কমলেও এখনও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা আর ভাঙনের আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান ও শিমুলতলি ডাইভারশনের রাস্তা বিধ্বস্ত হয়েছে। পাশের বিকল্প রাস্তা ও বেইলি সেতুও পানির প্রবল স্রোতে বেহাল হয়ে পড়ায় গত ২৫ দিন ধরে শেরপুর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে দীর্ঘস্থায়ী বন্যায় নাটোরের নলডাঙ্গায় ৬ কোটি টাকার আবাদী ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। উপজেলার বন্যা কবলিত ৪টি ইউনিয়নের
ইউনিয়নের পানিবন্দী কয়েকশো মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ উঁচু স্থানে। ব্রহ্মপুর ও পিপ্রুর ইউনিয়ন পরিষদ চত্বরে 2000-এরও বেশি বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার সহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য। সিরাজগঞ্জে যমুনা সহ বিভিন্ন নদ নদীতে পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও নিম্নাঞ্চল ও আবাদী জমি পানির তলে। সুনামগঞ্জে নদীর পানি কমতে শুরু হতেই ভাঙনে বিলীন হচ্ছে সড়ক, গ্রামীণ জনপদ, হাটবাজার সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন ঠেকাতে 4টি পয়েন্টে নদীর তীর সংরক্ষণে পাওয়ার কাজ নিয়েও অভিযোগ উঠেছে। শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী। করোনা মহামারীর মধ্যেও বিদায় বেলায় তাকে একবার দেখতে ছুটে আসেন শিল্পী সহকর্মী সহ সংস্কৃতি অঙ্গনের অনেকে। এফডিসিতে শ্রদ্ধা জানানো শেষে আলাউদ্দিন আলীকে দাফন করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আদ্দিন সজীবের রিপোর্ট। তুমি আমার দোয়া করে দিও, মাফ করে দিও, আল্লাহ তার ব্যস্ত কষ্ট দেবে, অনেক ছেলে মেয়ের মতো কষ্ট একটা মানুষ করছি, ওনার মতো গুণী মানুষ পৃথিবীতে খুব কম হয়। লোকজ ও ধ্রুপদী গানের মিশ্রণে এক অন্যরকম সুরের সৃষ্টি বাংলা চলচ্চিত্র আর হৃদয় ছোঁয়া বহু গানের পেছনের নায়ক আলাউদ্দিন আলী। সব রেখে সবাইকে ছেড়ে তার বিদায়ে তৈরি হলো এক মহাশূন্যতা। খিলগাঁওয়ে তার বাড়ির কাছের মসজিদেই হলো প্রথম নামাজ জানাজা, উপস্থিত স্বজন এলাকার মানুষ। সব ভালোবাসা পেছনে ফেলে আলাউদ্দিন আলীর মরদেহ তখন তার দীর্ঘদিনের চেনা জায়গা এফডিসিতে। করোনা মহামারীর এই কঠিন সময়েও শত শত মানুষের ভালোবাসা শ্রদ্ধা এই গুণীজনের প্রতি। উনি খুব ডমিনেন্টলি কাজ করতো, একটা মিউজিকটারে যখন ডমিনেন্টলি কাজ করে, সো ও যে কোনো সিঙ্গার বা যে কোনো মিউজিশিয়ান থেকে ও বেস্টটা বের করে নিতে পারে। এই মানুষগুলোকে হারিয়ে আমাদের বাংলাদেশের না মিউজিক অ্যারিনার যে একটা ভান্ডার ছিল, একটা কারখানাগুলো ছিল, এই কারখানাগুলো না বন্ধ হয়ে যাচ্ছে। সঙ্গীত পিপাসুদের হৃদয়ে বেঁচে থাকবেন যুগ যুগ, তার সৃষ্টিকর্ম অনুপ্রেরণা হবে আগামীর বিদায়কালে এমনই আশার কথা বলেন তার ভক্ত অনুরাগীরা। আদিন সজীব, এটিএন বাংলা। সরকার একদিকে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট করছে আর অন্যদিকে হাসপাতালে বিনা চিকিৎসায় মানুষ প্রাণ হারাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রতি দলের প্রয়াত দুই নেতা শফিউল বাড়ি বাবু ও আব্দুল আওয়াল স্মরণে দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মহামারীতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কারবার বেড়েছে। গত দুই মাসে ডিজিটাল সেবা ব্যবহারের কারণে অনেকে ব্যাংকে যাতায়াত কমিয়েছেন। ঘরে বসে আর্থিক সমস্যা সমাধানে আগ্রহী গ্রাহকরা, পলিসি এক্সচেঞ্জ ও ব্যবসায়ীদের কয়েকটি সংগঠনের অনলাইন ডায়ালগে এসব তথ্য তুলে ধরা হয়। ব্যাংকারদের সংগঠন এবিবি চেয়ারম্যান আলী রেজা ইফতেখার জানান, ব্যাংকগুলোতে নগদ অর্থের পরিমাণ বেড়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনা প্যাকেজের আওতায় এসব ঋণ সুবিধা পাচ্ছেন। কিশোরগঞ্জে নকল ব্র্যান্ডরোল যুক্ত 22 লাখ বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, যার রাজস্ব মূল্য 6,24,000 টাকা। দুপুরে জেলার করিমগঞ্জের চামড়াঘাটে একটি নৌকায় অভিযান চালিয়ে এসব বিড়ি জব্দ করা হয়, তবে কাউকে আটক করা যায়নি। জেলার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মনোয়ারা খাতুন জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিক্রির জন্য হাওড় এলাকায় নেওয়া হচ্ছিল এসব বিড়ি। তিন টেস্টের পর বাংলাদেশের সাথে 3টি টি টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাবও দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বিসিবিতে আলোচনার পর সফরের সূচি চূড়ান্ত করা হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। শ্রীলঙ্কা সফরের আগে প্রতিদিনই ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে নিজেদের তৈরি করছেন ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মূল মাঠে রানিং ও স্ট্রেচিং এর পর ইনডোরে চলে ব্যাটিং অনুশীলন, একই সময় একাডেমি মাঠে বোলিং অনুশীলন করেন বোলাররা। এদিকে শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে ক্রিকেটারদের দলীয় অনুশীলন শুরুর পরিকল্পনা করছে বিসিবি।
ইনিশিয়াল ডিসকাশন ছিল আমাদের তিনটা টেস্ট ম্যাচের একটা সিরিজ হবে, এর সাথে আরও তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলার একটা প্রস্তাব এসেছে যেটা আমরা ইন্টারনালি আলোচনা করে এ ব্যাপারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। যখনই আমরা ক্যাম্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব, তাদেরকে আমরা আইসোলেশনে রেখে আমরা কোভিড টেস্টটা করব এবং তারপরে তাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিনে করোনায় 39 জনের মৃত্যু, মৃতদের বেশিরভাগই অন্য জটিল রোগে আক্রান্ত ছিলেন বলছে স্বাস্থ্য অধিদপ্তর। মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর। সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে দাবি সাবেক সেনা কর্মকর্তাদের, শিপ্রার পর সিফাত জামিনে মুক্ত। বিভিন্ন অঞ্চলে বন্যার পানি কমলেও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, ভাঙন আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। এবং বরেণ্য সুর স্রষ্টা আলাউদ্দিন আলীর দাফন সম্পন্ন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।